জনগণকে ভোট দেওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল তার সকল আয়োজন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 7ই জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী করে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল তার সকল আয়োজন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। নির্বাচন মানেই প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগিতা নাই সেখানে কোনো নির্বাচন হতে পারে না। বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে কোনো প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট না পায়, নিজেদের মধ্য থেকেই দামি ক্যান্ডিডেট করে নকল প্রতিদ্বন্দ্বী খোঁজার চেষ্টা করেছেন, যার ফলে এটা কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি এবং দেখা গেছে তারা নিজেরাই নিজেদের সাথে নির্বাচনে নেমেছে এবং তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করেই এই নির্বাচনের একটা চেহারা বিকৃত করে সবার সামনে পরিচিত করে দিয়েছে। নির্বাচনে একাধিক দল থাকলে সেই দলটা হয় প্রতিযোগিতামূলক, কিন্তু বাংলাদেশের এই নির্বাচনে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ার লক্ষণ দেখা যায়নি, কোনো বিরোধী দল এখানে দেখা যায়নি, যার ফলে এদেশের জনগণ এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটদান থেকে বিরত থেকে প্রমাণ করেছে যে এ নির্বাচনের সাথে জনগণের কোনোই সম্পর্ক নেই। আমরা বারবার বলে এসেছি, কেয়ারটেকার সরকার ব্যতীত নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ অংশগ্রহণমূলক হতে পারে না। আজ বাংলাদেশের জনগণ ভোট বর্জন করে জনগণ কেয়ারটেকার সরকারের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে জনগণের প্রায় 3,000 কোটি টাকা নষ্ট করে প্রহসনের যে নির্বাচনের আয়োজন করল, সেজন্য বর্তমান সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অবিলম্বে প্রহসনের এই নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করি জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকার শুভবুদ্ধির পরিচয় দিবে এবং দেশে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।